শিক্ষার্থী, তো টিউটোরিয়ালের পর্যায়ে আমরা আলোচনা করব এখানে আমাদের অনুশীলনীর চারের যে এখানে 4, 5, 6 এই তিনটা ম্যাথ বাকি ছিল, এই তিনটা ম্যাথ নিয়ে এখানে আলোচনা করব। তো আমরা এখানে প্রথমত চারের 4 নম্বর ম্যাথটা এখানে আলোচনা করব এখানে। ওকে, তো আমাদের ইনিশিয়ালি যে মানটা এখানে দেওয়া আছে সেই মানটাকে প্রথমত তুলে নিই এখানে। তো এখানে আছে 1/7 এবং 1/11 দেওয়া আছে এখানে। ওকে, তো এটা কত নম্বর? এটা হচ্ছে আমাদের চারের 4 নম্বর ম্যাথ এখানে। ওকে, আমি একটু কালারটা ঠিকঠাক করে নিই। 4 নম্বর ম্যাথ এখানে। তো এখানে কি আছে? এখানে 1/7 আছে এবং 1/11 আছে এখানে। ওকে, তো 1/7 এর জন্য আমরা যে গুণিতকগুলো বের করি, তো এখানে প্রথমত আমাদের এখানে একে এক দিয়ে ভাগ করলে, গুণ করলে কত হবে? 1/7 হবে। তারপরে 2 দিয়ে করলে কত হবে? এখানে 2/7 হবে। 3/7 হবে। 4/7 হবে। এখানে 5/7 হবে। আমি জাস্ট, আমি যেহেতু বিষয়গুলো জানি এই জন্য আমি করে দিচ্ছি, আপনারা একটু চেক করে নিন। 7/7 মানে কি? 1 না, 1 দিলাম এখানে। তারপরে হচ্ছে 8/7 অ্যান্ড হচ্ছে 9/7। আমি এই পর্যন্ত মানগুলো দিলাম, 8 দিলাম এখানে। আরও অনেকগুলো করা যাবে, আমি দেখি আগে যে 1/11 জন্য কতগুলো করা লাগে এখানে। তো 1/11 প্রথমে 1/11 হবে এখানে। তারপরে কি বলুন, এখানে 2/11 হবে এখানে। 3/ কত হবে এখানে? 11 হবে এখানে। 3/11, 4/11 হবে এখানে, অ্যান্ড 5/11 হবে এখানে, 7/11 হবে এখানে, 8/11 হবে, 9/11 হবে, তারপরে 10/11 হবে, 11/11 হবে। তো 11/11 মানে কাটলে কি 1 হবে না? তো এটা, এই যে আমি কিন্তু দেখুন এখানে পেয়ে গেছি কিন্তু দূরের জন্য। তো এখানেও আমাদের এখানে 1/11 পাইছি, মানে 1 পাইছি। এখানেও কিন্তু আমরা কি পাইছি বলুন, এখানে এখানেও 1 পাইছি এখানে। সো যখন আমি পেয়ে গেছি তখন আর লেখা তো দরকার নেই এখানে। তো এই হচ্ছে আমাদের পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশের গসাগু, এটা হবে এখানে ভগ্নাংশের গসাগু। ভগ্নাংশের, সরি, গসাগু না, এটা লসাগু করতেছি আমরা, লসাগু 1 হবে এখানে। ওকে, আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি মেবি। এখন আমাদের যেটা করতে, সমহর করতে বলছে, আমি এখানে সমহর করি 1/7, 1/11 এখানে। তো 1/7 এবং হচ্ছে 1/11। তো সমহার করতে গেলে আমাদের প্রথমত করতে হবে কি, 7 এবং 11 লসাগু করতে হবে এখানে। তো এবং করি এখানে 7 এবং 11 লসাগু কত হবে এখানে, যেহেতু যাচ্ছে না তাহলে 7 এবং 77 হবে এখানে। ওকে, এটা হচ্ছে লসাগু হবে। এরপরে কাজটা কি জানা ছিল এখানে? আমাদের কাজ ছিল এখানে কি, আমাদের এর নিচেও 77 লিখবো এখানে, এর নিচেও কি লিখবো এখানে? 77 লিখবো এখানে। দুইটার নিচে কি লিখবো? 77 লিখবো এখানে। তো এরপরে সিস্টেমটা ছিল এরকম যে আমি এখানে করবো কি, 77 কে কি করবো এখানে, ভাগ করবো প্রথমে এই যে 7 দিয়ে। তো এখানে হবে 11 হবে এখানে, আর 11 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? 11ই হবে এখানে। ওকে, আবার এখানে এই 77 কে আমি ভাগ করবো কি, এখানে 11 দিয়ে ভাগ করবো এখানে, অ্যান্ড এটা কত হবে? 7 হবে এখানে। তো এখানেও 7 কে 7, তার মানে এটা আমরা পাইলাম ফাইনালি। ওকে, এখন এরপর আবার করতে হবে কি, আমাদের এখানে যে লবগুলো পাইলাম, এখানে এখানে যে লবগুলো পাইলাম 11 এবং 7, এদের মধ্যে আবার লসাগু করতে হবে এখানে। এই 11 এবং 7 এদের মধ্যে আবার লসাগু করতে হবে এখানে। ওকে, সো আমরা 11 এবং 7 লসাগু করবো আবার। লবগুলোর লসাগু কত হবে এখানে? 11 এর সাথে লসাগু করলে কিন্তু আবার কিন্তু 77 পাবো এখানে, এটা করে দেখতে পারেন। তার মানে ভগ্নাংশের গসাগু এখানেও কত হবে এখানে বলতো? ভগ্নাংশের লসাগু এখানে ওপর পেলাম 77, আর সমহারের জন্য 77 পেলাম, এখানে কাটলে কি 1 থাকবে এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের লসাগু হবে এখানে। আই থিঙ্ক আমি আপনাকে এটা বোঝাতে সক্ষম হয়েছি এখানে। আচ্ছা, এখন আমাদের পরের যে এটা বলছে এখানে দেখুন, তো এখানে বলছে এখানে 4 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতগুলো গুণিতক বের করতে হয়েছিল সেটা আমাকে বের করতে বলছে এখানে। তো আমি এখানে দেখতেছি, এখানে দেখুন আমরা এখানে এর জন্য যেটা বের করছি এখানে সেটা হচ্ছে আমাদের একটা রেড পেন দিয়ে দেখা, এখানে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে আমি 7টা বের করছিলাম, তাই না? আর এখানে কটা বলে করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আমি 11টা, তার মানে মিনিমাম 11টা আমাদের বের করলে তখনই মানটা পাবো এখানে। তো আমি এখানে লিখবো যে কত নম্বর এটা, 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বরের জন্য আমাদের কি এখানে চারের কত বলুন তো? চারের হচ্ছে 4 নম্বর, ন্যূনতম 11টি গুণিতক বের করতে হবে এখানে। বের করতে হবে, এটা করলে আমাদের কিন্তু অ্যান্সার শেষ এখানে।
সো এরপরে আমাদের কাজটা বলছে সমহরবিষ্ট ভগ্নাংশ রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে তুমি কি 5 নং কাজের সাথে কোনো সম্পর্ক পাইছো। হ্যাঁ, আমরা আগের মতো করে সম্পর্ক পাইছি, কি বলুন তো, এখানে ওই 11টা গুণিতক বের করা লাগতেছিল এখানে। ওকে, কারণ আমাদের এখানে এখানে লবে যতগুলো বড় সবচেয়ে বড় যে মানটা আছে এখানে, এতটা আমাদের কি করা লাগতেছিল এখানে, গুণিতক বের করা লাগছিল। তো আমরা এখানে আগের মতো করে এই অ্যান্সারটা দিয়ে দেবো এখানে। সো আমরা এটা লিখলাম আর এখানে 6 নম্বরটা এখানে স্কিপ করলাম এখানে। এবার হচ্ছে আমরা এখানে 5 নম্বর ম্যাটটা করবো এখানে, 4-এর 5 নম্বরটা, 1/2, 1/3, 1/4 এখানে। তো এখানে 1/2, 1/3, এটা হচ্ছে 5 নম্বর ম্যাথ এখানে। 1/2, 1/3, এখানে হচ্ছে 1/4। তা প্রথমত যে 1/2-এর আমি যেখানে লসাগুগুলো মানে গুণিতক বের করি এখানে 1/2-এর জন্য, তারপর করি 1/2-এর জন্য কত হবে এখানে, 1/2-কে 1 দিয়ে করলে 1/2 হবে, 2 দিয়ে করলে কত হবে এখানে, 1 হবে এখানে, 3 দিয়ে করলে কি 3/2 হবে এখানে, 4 দিয়ে করলে 4/2 মানে কি 2 হবে না এখানে, 5 দিয়ে করলে 5/2, 6 দিয়ে করলে 3 হবে এখানে, 7 দিয়ে করলে কি 7/2, 8 দিয়ে করলে 4 হবে এখানে, এভাবে একটা মানগুলো চলবে এখানে। তো আমি এখানে এটা এখানে স্টপ করলাম। অ্যান্ড এখানে আমি 1/3-এর জন্য একটু কাজটা করি এখানে, 1/3, 1/3-কে 1/3-ই হবে এখানে, 2 দিয়ে করলে 2/3 করা যাবে এখানে, 3 দিয়ে করলে 1 হবে এখানে, তাই না, 7 দিয়ে করলে কত 4/3 হবে এখানে, 5 দিয়ে করলে কি 5/3 হবে, 6 দিয়ে করলে কি 2 হবে এখানে। ওকে, তো আমরা এখানে যেহেতু এখানে পেয়েছি একটা মান 1 এবং 1, তো আমরা এটা স্টপ করলাম এখানে, যদি 3টা আরো লিখতে হবে এখানে 1/4। তাহলে আমি এখানে একটু অন্য একটা কালার দিই এখানে, ধরুন আমি এখানে দিচ্ছি এই কালারটা দিলাম 1/4। তো এটাকে 1 দিয়ে করলে কি 1/4-ও হবে এখানে, তারপর এখানে আমি যে 2 দিয়ে করি কত হবে এখানে, 2/4 মানে কি 1/2 হবে এখানে, 3 দিয়ে করলে কি 3/4 হবে, এবং 7 দিয়ে আমি যে করি 4/4 মানে কি 1 হবে এখানে। তো দেখুন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের আমরা কিন্তু এখানে একটা মান পেয়েছি, সেটা হচ্ছে আমাদের এখানে এখানে 1 পাইছি, এখানেও 1 পাইছি, অ্যান্ড এখানেও 1 পাইছি, তার মানে এখানে নির্ণীয় লসাগু মানে কত হবে এখানে, 1 হবে এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। সো আমি এখানে ভগ্নাংশের লসাগু, তো আমাদের সমহর করে করতে হবে এখানে, তাই না, কি করতে হবে এখানে সমহর করে করতে হবে। আমি একটু সমহর নিয়ে করি এখানে, তো সমহর কি কি আছে এখানে, 1/2 আছে এখানে, 1/3 আছে, এবং 1/ কি আছে এখানে, 4 আছে এখানে। ওকে, তা প্রথমত করবো কি এখানে 2, 3 এবং 4 এর লসাগু বের করতে হবে এখানে। আমি এখানে 2, 3 এবং 4-এর যে লসাগু বের করি কত পাবো এখানে, 2 দিয়ে করে 1 হবে এখানে, 3 হবে এখানে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 12 হবে এখানে, কত হবে এখানে 12। ওকে, আচ্ছা এখন আমাদের করতে হবে কি এখানে যে হ্যাঁ আমাদের করতে হবে কি 12 ভাগ করতে হবে 2 করতে হবে এখানে। তো 12 ভাগ করলে কি 2 হবে, 6 হবে এখানে, অ্যান্ড 12 ভাগ কত কত করতে হবে, 3 করতে হবে এখানে, 4 হবে এখানে, 12 ভাগ কত, 6 করতে হবে, কত হবে এখানে, 2 হবে না এখানে। তার মানে আমাদের প্রথমত সবগুলোতে 12 চলে যাবে এখানে, 12 12 12, এই 6 তো এখানে, 6 কে 6, এখানে কি 4, এখানে কত বলুন তো 2 না এখানে। এই হচ্ছে আমাদের সমহার করলাম এখানে ভগ্নাংশগুলোকে এখানে। তো এখন আমাদের 2, 4 এবং 6 এইটার আবার লসাগু করতে হবে এখানে, লবগুলোর লসাগু, তাই না, লবগুলোর লসাগু কত হবে এখানে। আমি যে একটু করি অন্য কালার একটা দিয়ে, এটা কিন্তু রাফ করে নিতে পারেন এখানে। তো 2, 4 এবং 6, 2 দিয়ে যাবে এখানে, তো 1 হবে, 2 হবে এখানে, 3 হবে এখানে, তো 3 দুগুণে 6, 12 এখানে, তো 12 কিন্তু এখানে। তো নির্ণয় করে আমাদের ভগ্নাংশ কত হবে এখানে, তো এখানে আমাদের লসাগু কত হবে, তো লসাগু মানে সমহারের জন্য 12 পাইছি এখানে, 12 পেলাম, তো এখানে কাটলে কত হবে এখানে, 1 পাবো না এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। তো এখন বলছে 4 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কয়টি করে গুণিতক বের করতে হয়েছিল আমাদের বের করতে বলছে এখানে। তো ন্যূনতম কতটা গুণিতক বের করছি বলুন তো এখানে। আমরা এখানে দেখতেছি এই প্রথম ক্ষেত্রে আমাদের একটা এখানে বের করা লাগতেছে, একটা, তারপর এখানে 3টা করা লাগছে, এখানে এখানে কটা, 1, 2, 3, 4টা, তো ন্যূনতম 4টা আমাদের করা লাগছে এখানে। অ্যান্সার হবে কি ন্যূনতম 4টা এখানে। তো এখানে 5-এর জন্য 4-এর হচ্ছে 5 নম্বর ম্যাটটা এখানে হবে কি ন্যূনতম 5টি গুণিতক বের হবে। ওকে, আর এরপরে আমাদের যেটা বলছে সমহরবিষ্ট ভগ্নাংশ রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে তুমি কি কোনো 5 নং কাজের সাথে কোনো সম্পর্ক করতে পারো কিনা, এটা আমাদের বের করতে বলছে। দেখুন আমাদের এখানে লবের এখানে যে কটা আছে এখানে 6, 4 এবং 2, এখানে আমাদের কটা করা লাগছে, 2টা করা লাগছে, এটা কোনো সমস্যা নেই, 2টা ঠিক আছে, মিলছে এখানে 2টা।
এরপর আমাদের দেখুন তো চারটা আছে কিনা, একটা দুটা তিনটা চারটা, চারটাও আছে, চারটা মিলছে এখানে। এবার দেখুন ছয়টা কোথাও কি করা লাগছে, দেখুন তো ছয়টা, ছয়টা কোথাও কিন্তু করা লাগেনি এখানে, হাইস্ট চারটে করা লাগছে এখানে। কিন্তু আমাদের এখানে সমহারের সর্বোচ্চ যে মানটা আছে এটা কত হয়েছে বলুন তো, এখানে এটা ছয় আসছে, তার মানে এই লবের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো আমরা এখানে লিখে দেবো যে কোনো সম্পর্ক নেই এখানে। হ্যাঁ, তো ছয়ের জন্য চারের পাঁচের অ্যান্সার হবে কি, এখানে কোনো সম্পর্ক নেই, দের হ্যাভ নো রিলেশন, নো রিলেশন, রিলেশন ওকে, মানে কোনো সম্পর্ক নেই। যাই হোক, এটা জাস্ট লিখে দিন, বা কোনো সম্পর্ক নেই এটা বললে হবে। এবার আমরা ছয় নম্বর ম্যাটটা করবো এখানে, চারের ছয় নম্বর ম্যাটটা এখানে। ওকে, তো চারের ছয় নম্বর 1/5, 3/10 আর হচ্ছে কি 7/15। ছয় নম্বর ম্যাথ এখানে VI 1/5, 3/10, 7/ কত এখানে 15, এটা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমত 1/5 নিয়ে কাজ করব, তারপরে এখানে 3/10 নিয়ে করব, এভাবে র্যান্ডমলি আমরা সিকোয়েন্সিয়ালি যাবো এখানে। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 1/5-এর জন্য দেখি এখানে কতগুলো করা যাবে এখানে। তো আমরা আমি জাস্ট করে দিচ্ছি, আপনারা একটু মানে চেক করে নিতে পারেন এখানে। 1/5-এর জন্য যেটা হবে, 1/5-কে 1 দিয়ে করলে 1/5 হবে এখানে, 2 দিয়ে করলে কি 2/5 হবে এখানে, 3 দিয়ে করলে কি 3/5 হবে এখানে, 4 দিয়ে করলে কি 4/5 হবে এখানে, 5 দিয়ে করলে 1 হবে এখানে, তাই না? 6 দিয়ে করলে 6/5 হবে এখানে, 7 দিয়ে করলে 7/5 হবে এখানে, 8 দিয়ে করলে কি 8/5 হবে এখানে, 9 দিয়ে করলে 9/5 হবে এখানে, 10 দিয়ে করলে 2 হবে এখানে, 11 দিয়ে করলে 11/5 হবে এখানে, 12 দিয়ে করলে 12/5 হবে এখানে, 13 দিয়ে করলে কি বলুন তো 13/5 হবে এখানে, 14 দিয়ে করলে 14/5 হবে এখানে, 15 দিয়ে করলে 3 হবে এখানে, 16 দিয়ে করলে 16/5 হবে এখানে, তারপরে কি বলুন তো 17/5 হবে এখানে, 17/5, তারপরে 18/5 হবে এখানে, 19/5 হবে এখানে, আর 20 করলে কত হবে বলুন তো, 4 হবে এখানে। ওকে আচ্ছা, তো এই যে 20, তারপরে আমি 21 পর্যন্ত নেই, যেখানে 21/5, তারপরে কি 22/5, এভাবে লিখতে পারবো এখানে অনেকগুলো পর্যন্ত এখানে। তো এখানে এটা গেল এখানে। ওকে, তো এখন আমরা এখানে 3/10-এর জন্য আমরা দেখি একটু, 3/10-এর জন্য কি হবে এখানে। সো এটার জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে নিতে পারি এখানে, কালারটা ব্ল্যাক নিলাম এখানে, 3/10 তাই না, 3/10। তো এই প্রথমটা হচ্ছে 3/10-এ হবে এখানে, তারপরে কি বলতো 3/5 হবে, কারণ 2 দিয়ে গুণ করলে কত হবে এখানে, 5 গুণে 10 হবে এখানে, তাই না? তারপরে এখানে 3 দিয়ে করলে কত হবে, 3 থেকে 9/10 হবে এখানে, 4 দিয়ে করলে 3/4 12/10 মানে 6/5 হবে এখানে, 6/5, 4 দিয়ে করলে কত হবে এখানে, 1 2 3 4 5, 15/5 মানে কি 3/2 লেখা যাবে, 3/2, 5 দিয়ে ভাগ যাবে এখানে, তারপরে 9/5 হবে এখানে, 1 2 3 4 5 6, 7 দিয়ে করলে কত হবে এখানে বলুন তো, 21, 21/5 হচ্ছে কত হবে এখানে, 5 হবে, 21/10 সরি, তারপরে 8 দিয়ে করলে কি 3 আছে 24, 24 মানে 12/5 হচ্ছে 5, 12/5, তারপরে এটা গেল এখানে 24। তারপর এখানে পরেরটা আমি যে করি, 8 দিয়ে গেল, 9 দিয়ে গেলে কত, 3 27/10 হবে, তাই না, 27/10 হবে এখানে, এটা গেল এখানে। এখন তারপরে দেখুন তো আমাদের এখানে কত লেখা যাবে, 27 30/10 মানে কি 3 10 30, 3 লেখা যাবে এখানে, 33/10 এখানে, 33/10, 11 দিয়ে 12 দিয়ে যদি করি এখানে, 12 দিয়ে করলে কত হবে বলুন তো, 12, আমি একটা ক্যালকুলেশনটা করে দেখি এখানে, 3/10 × 12, যে কাটি এখানে কত হবে এখানে, 5 × 10, 6 × 12 এখানে, তাই না? আর কি আছে, 3 6 18, 18/5 তাই না? এই তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 12 হচ্ছে আমাদের, 12 মানে কি এখানে 3 × 37, 37/10 মানে 5/18/5 এখানে, তো এখানে কত লেখা যাবে, 18/5 লেখা যাবে এখানে। ওকে, 18/5 লেখা যাবে এখানে। আচ্ছা, আর আপাতত লিখলাম, দেখুন তো আমাদের এখানে কোথাও মিল পালাম কিনা, এখন এখন পর্যন্ত কোনো কি মিল পাইছি এখানে, এই যে একটা 18/5 পাইছি এখানে, এখানে একটা আমরা 18/5 পাইছি এখানে, অ্যান্ড এখানে একটা কিন্তু 18/5 পেলাম এখানে। আচ্ছা, আর আরো একটা তো আছে, এটা ঝামেলা, বিশাল বড় ম্যাথ দেখতেছি, 5/15 এখানে, 5/15টা লিখে এখানে, 5/15, ওকে, 5/15, 7/15 সরি, 7/15, এটাকে আমি যে করি, প্রথমে 7/15 পাবো এখানে, তারপরে কি 14/কত পাবো এখানে, 15 পাবো এখানে,
তারপর কত বলতো, 7/5 পাবো এখানে, কারণ 3 সাথে 21 বাই হচ্ছে 15 না, তাহলে 3 দিয়ে কাটা যাবে এখানে। তারপরে কি 28/ কত, 28/ কত পাবো এখানে, 15 পাবো এখানে। তারপর এখানে কি বলতো, এখানে 7/3 পাবো এখানে। তারপরে এখানে 14/5 পাবো এখানে। তারপর 39/ কত পাওয়া যাবে এখানে, 15 পাওয়া যাবে এখানে। এটা ক্যালকুলেশনগুলো আপনি করে দেখবেন একটু। তারপরে 55/5 10 56/ কত পাওয়া যাবে এখানে, 15 পাওয়া যাবে এখানে। আমি একটু তাড়াতাড়ি করতে স্যার, এখানে 21/5 পেলাম এখানে। দেখুন তো আমাদের এখানে মিল এখানে কি কোনো আছে, মান 21/21/21/5 আছে কিনা। এই যে এখানে কিন্তু 21/5 আছে, এখানে 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 21/5 আছে, আবার এখানে 21/5 আছে। ঝামেলা হচ্ছে এটা যে এখানেও 21/5 পেলাম এখানে, কিন্তু ঝামেলা হচ্ছে আমাদের এখানে তো 18/5 এখানে পাইছি, তো এটা তো আমাদের আরো করতে হবে একটু। হ্যাঁ, তো আমরা যদি এখানে এটাকে 21/5 কে পাইছি এখানে, দেখুন তো না। সো আমরা যেটাকে আরেকটু যে করি, এটা হচ্ছে 12 দিয়ে করছি, 13 দিয়ে যে গুণ করি এখানে কত হবে বলুন তো, 3 13 39, 39/5 কত হবে এখানে, 5 হবে এখানে। 14 দিয়ে যে করি এখানে, 14 দিয়ে করলে 14 গুণন কত হবে, 3/ কত এখানে বলুন তো, 10 না 7, এখানে কি 5, 3 3 7 21, এই যে 21/5 পেয়ে গেছি। দেখুন আমি ফাইনালি কিন্তু 21/5 সবগুলোতে পেয়ে গেছি, 18/5 আমাদের তার লাগতেছে না, আই হ্যাভ নো নিড 18/5 এখানে। তো আমাদের 21/5টা কিন্তু ফাইনালি পাচ্ছি। তার নির্ণয় গসাগু কত হবে এখানে, ভগ্নাংশ, ভগ্নাংশ টির লসাগু 21/5। ওকে, এটা আমরা পেয়ে গেলাম এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি, কারণ সমহর যদি আমরা করি না, সমর করে আমরা কিন্তু সেম মানটা পাবো ওখানে। তো আপনারা যদি একটু করে দেখতে পারেন তাও হবে, বা আমি এখানে হালকা করে হলেও করে দিচ্ছি এখানে, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে আর কি করে দেওয়াটা। সো এখানে কত কত মান ছিল, এখানে 1/5, 3/10 আর আছে 5/15। এখানে 1/5, 3/10, 5/15, তো আমাদের 5, 10 এবং 15 লসাগু কত হবে এখানে, দেখি 5, 10 এবং 15, 5 দিয়ে যাচ্ছে এখানে কত, 5×5, 5×10, 3×5, 15, 6, 30 এখানে। তো এরপরের জন্য কাজটা কি এখানে, এটা আমি করবো এখানে 30, হ্যাঁ 30 না, এই 30কে ভাগ করবো কত দিয়ে এখানে, 5 দিয়ে ভাগ করবো, করে এখানে কত হবে এখানে, 6 না, তাহলে এখানে মানটা কত হবে এখানে, 30 তো দেবো এখানে, অ্যান্ড এখানে আমাদের কত হবে, 5×5, 6×6 এখানে। আর এখানে 30 দিয়ে আমি ভাগ করবো কত এখানে, 10কে, তো এখানে পাবো 3 পাবো এখানে। এখানে কত হবে, 3×9 না, 9/ হচ্ছে কত, 30 পাবো এখানে। আচ্ছা, তারপর এখানে 15, 30 দিয়ে আমি কি 15কে ভাগ করবো এখানে, অ্যান্ড কত হবে এখানে, 2 পাবো এখানে, তাহলে এখানে কত পাবো এখানে, এখানে 30 পাবো, তো সমহার করতে হবে এখানে, 5×10 পাবো এখানে। ওকে, 5×10 পেলাম এখানে, 10, এরকম মানগুলো আমি পেয়ে গেলাম এখানে অলরেডি। আচ্ছা ঠিক আছে, এটা আমি পাইলাম। এখন আমাদের তো তাহলে সমাবিষ্ট ভগ্নাংশগুলো কতগুলো হবে এখানে, 6/3, 30 আর কি, 9/30, 10/ কত এখানে, 30 হবে এখানে। ওকে, আর আমাদের কি হতো, লবগুলো আবার লসাগু করতে হবে এখানে। হ্যাঁ, তাহলে কত হবে এখানে, 6, 9 ও 11 লসাগু কত হবে এখানে, আমি জাস্ট এখানে করি 6, 9 এবং 10। তো এখানে 2 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে এখানে, তো 3×6, 3×3 এখানে 10, তাই তো? এরপরে কি আর যাচ্ছে, হ্যাঁ 2 দিয়ে যাচ্ছে এখানে, 2 দিয়ে গেলাম, 1 গেলো এখানে, 3 গেল, 5×10, তো দেখুন 3×5, 15, 30, 90 এখানে। ওকে, 90, তাহলে আমাদের এখানে ভগ্নাংশটু কত হবে এখানে, লসাগু কত হবে এখানে, লসাগু আমাদের নিচে আছে কত, 30, এখানে কত, 90 না এখানে। তাহলে আমাদের মান আসছে কত এখানে, 21/ এখানে মান আসবে আমাদের কত এখানে, 21/5 আসবে। তাহলে আমাদের এখানে এতে কেন ফালতু মান আসলো কেন এখানে, আমরা কি এখানে মানটা ঠিকঠাক মতো লিখছি কিনা দেখি, 1/5, ওহো সরি, এখানে তো 7/ আছে, এখানে 7/ আছে, আর এখানে 3/10, এটা 7/ আছে, আমি একটু মিস্টেক করছি এখানে, এটা 7 হবে এখানে, এটা 7। তো এখানে 7 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে লসাগু করলে এখানে 7 দিয়ে যে ভাগ করি, 3×7, 4×7, 28, 5×7, এখানে 7 দিয়ে ভাগ করলে কি 30 থাকছে এখানে, তখন আমাদের এখানে কি হচ্ছে,
পাঁচ দশ পনেরো, এই যদি আমি লসাগু করি এখানে, তাহলে কত হবে এখানে? দুই দিয়ে করলে কত হবে এখানে? দুই, চোদ্দ হবে এখানে, এখানে চোদ্দ, এখানে চোদ্দ হবে এখানে, রাইট? এটা চোদ্দ হবে, এটা একটু মিস্টেক হয়েছে, চোদ্দ হবে এখানে, এটা চোদ্দ হবে এখানে, ওকে, এটা হচ্ছে চোদ্দ হবে এখানে। তো 14 লেখো এখানে, তো এখানে চোদ্দ, তো এখানে যে চোদ্দ, যে আমি এখানে আবার এটা করতেছি, তাহলে বেটার হবে এখানে, তো কাটাকাটি করে লেখা লেখার থেকে মানে অলমোস্ট এখানে আমার এটাই বেটার হবে, যে এটা এটা চোদ্দ হবে এখানে, আমি মিশিয়ে দিলাম সবকিছু, তো এখানে হচ্ছে ছয় না, ছয় নয় এবং চোদ্দ, তো আমি এটাকে যে দুই দিয়ে ভাগ করি কত হবে এখানে, কত হচ্ছে এখানে, তিন হচ্ছে এখানে, এখানে নয় থাকতেছে, এখানে সাত দুগুণে চোদ্দ থাকতেছে, অ্যান্ড এখানে তিন দিয়ে করে এক হবে, তিন থেকে নয় আর সাথে, তিন সাথে একুশ, একুশ দুগুণে 42, তাই না? আমি জাস্ট এই মানটা এখানে গুণ করে লিখে দিলাম এখানে, এটা হচ্ছে কত হবে বলুন তো, এখানে তিন দুগুণে ছয়, ছয় রঙ 54, 54 ইন্টু সাত মানে কত হবে এখানে, 54 ইন্টু সাত আমি যে করি এখানে 54 না, আমি এখানে দুই গুণন, তিন গুণন, তিন গুণন সাত করবো এখানে, 126 পাবো এখানে, রাইট? 126, 126, এটাকে আমি ভাগ করি, 15 দুগুণে 30 হবে এখানে, 126 অর্ধেক কত দেখি একটু, যদিও আমার মানে মাথায় এখন কাজ করছে না, তারপরে করতেছে এখানে, 63 পাবো এখানে, 63, 6 10 3, 63, মানে এখানে 63 না, 6 10 3, 63 পেলাম, এখানে কত পেলাম বললাম তো, এখানে 15 পেলাম এখানে, পাঁচ দিয়ে যে করি, পাঁচ একুশ কত হয় দেখুন তো এখানে, আমরা এখানে হ্যাঁ অ্যান্সারটা কত আছে এখানে, এখানে আছে 21/5 আছে এখানে, তিন দিয়ে আমি যে ভাগ করি এটাকে, তিন একুশ কত, 63 হবে এখানে, তিন একুশ, তিন পাঁচে 15 হবে এখানে, তারপরে 21/5 কত হচ্ছে বলুন তো এখানে, 21/5 হচ্ছে এখানে, ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ন্যূনতম কতটা মান বের করতে বলছে আমরা যদি দেখি এখানে, তো আমরা এখানে দেখি যে হচ্ছে কতগুলো করতে হচ্ছে, দেখি দেখুন আমাদের প্রথমটার ক্ষেত্রে কটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, এগারোটা করা লাগতেছে, কটা? এগারোটা। সেকেন্ডটার ক্ষেত্রে কটা করা লাগতেছে দেখুন এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা করা লাগতেছে, চোদ্দটা, চোদ্দটা। আর এখানে কটা করা লাগতেছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা এগারোটা চোদ্দটা, তার মানে ম্যাক্সিমাম কত, চোদ্দটা বের করা লাগবে, তার ন্যূনতম চোদ্দটা বের করতে হবে এখানে, লিখে নেবেন এখানে চোদ্দটা লিখতে হবে, ওকে, চোদ্দটা বের করতে হবে, আর কিন্তু আবার আগের মতো এখানে সম্পর্ক পাওয়া যাবে না, তার মানে দে হ্যাভ নো রিলেশন আর কি, এটা লিখে আমি শেষ করবো এখানে।